আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার পুরো ভিডিও জুড়ে কী কী থাকছে তা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। চিচিঙ্গা বলি আমরা এই সবজিটাকে, আমি এটাকে ভালো করে ছুলিয়ে কুচি করে নিয়েছি। আর এই সবজিটাকে যখন কুচি করা হয় এর মাঝে অনেক পানি থাকে, এই পানিটা হাত দিয়ে চিপে আমি ফেলে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মাঝে কিছুটা তেজপাতা আর এক টুকরো দারচিনি আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কিন্তু আমি চিচিঙ্গা যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা চেঞ্জ করার জন্য, নয়তো সাদাও করা যায় এই ভাজিটা। কালারটা সামান্য একটু হালকা হলুদ হবে এই জন্যই কিন্তু হলুদটা ব্যবহার করেছি, এতে স্বাদের তেমন কোনো তারতম্য হবে না। এই ভাজিটা কিন্তু অসাধারণ খেতে হয়, অনেক মজা, আমার তো ভীষণ পছন্দ। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, ঢাকনা খুলে আমি কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংস খেতে খেতে কেমন যেন মুখে অরুচি ধরে গিয়েছিল, এই জন্য আজকে নিজের ফেভারিট সবগুলো রেসিপি বানালাম। এখানে আমি সবজি দিয়ে চ্যাপার তরকারি রান্না করব, তার জন্য তেল দিয়ে আমি বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু পেঁয়াজও দিলাম। আসলে চ্যাপার তরকারি রান্না করতে কিন্তু রসুনটাই বেশি লাগে পেঁয়াজের থেকে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়েছি মরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়া। এখন আমি চ্যাপাটা এখানে অ্যাড করে দিচ্ছি। চ্যাপাটা দেওয়ার আগে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, ডাঁটা সহ পুঁই শাক, গাজর কুচি করে দিচ্ছি। আর আমার সেদ্ধ আলুটা করা ছিল ফ্রিজে, সেখান থেকে কিছু সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে আজকে বাসায় কাঁচা আলু ছিল না যে আমি ওখান থেকে কেটে দিব, এই জন্যই সেদ্ধ আলুটা ব্যবহার করা। এই চ্যাপার তরকারিটা আমি এত বেশি পছন্দ করি আর বাবুর বাবাও খুব বেশি পছন্দ করে। আমি সেরকম ভালো রান্না করতে পারি কি না জানি না, আমার আম্মার হাতের এই তরকারি আমার খেতে অসম্ভব ভালো লাগে। আর এই রেসিপিটা মূলত আম্মার কাছ থেকেই শেখা। বাবুর বাবা যদিও চ্যাপা শুটকি কোনোটাই খেতে পছন্দ করেন না, তারপরও এইভাবে চ্যাপা বা শুটকি দিয়ে তরকারিটা রান্না করলে সে অনেক মজা করেই খায়। আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কাঁচা মরিচ দিয়ে দিব আমি, কুচি করে রেখেছিলাম মরিচগুলো। আবার আমি ঢেকে দিব অল্প একটু পানি দিয়ে। আমার চ্যাপার তরকারিটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর একটি পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ। আমি এখানে ট্যাংরা মাছ ভুনা করব, সেজন্য আমি পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিয়েছি, কারণ হলো মশলা যেন পড়ে না যায়। মশলাটা সামান্য কিছু সময় জাল দিয়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ভুনা হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে খুলে আমি সবজিগুলো অ্যাড করব, সেদ্ধ করে রাখা আলু, সেদ্ধ করে রাখা ডাঁটা আর হচ্ছে টমেটো। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই খুব বেশি তরকারি রান্না করতে হয় না, অল্প একটু রান্না করলেও এখান থেকেই থেকে যায়। যেহেতু আজকের তরকারিগুলো সবগুলোই আমার খুব পছন্দের ছিল, আজকে কিন্তু কোনো তরকারি নষ্ট হয়নি, সবগুলোই খেয়ে আমরা শেষ করে ফেলেছিলাম। তো আমি আবার ঢেকে দিলাম,
এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ, চিড়ে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আমার রান্না শেষ করে আমি কিন্তু সবগুলো সার্ভ করে নিয়েছি আর টেবিলে নিয়ে এসেছি দুপুরের খাওয়ার জন্য। এখানে আমি প্যানটা সহ নিয়ে এসেছি, কিছুটা তরকারি আমি বাটিতে উঠিয়ে নিব আর বাকিটা আমি আবার কিচেনে রেখে আসব। তো আমি খেতে বসে গেলাম, বাবুর বাবার আজকে আসতে একটু লেট হবে এই জন্য আমি খেয়ে নিচ্ছি, এরপর হচ্ছে বাবুর বাবা আর বাবু ওরা খাবে। তো আমি খেয়ে তারপর ছোট বাবুকে খাওয়াবো, এই জন্যই তাড়াহুড়া করে আমি খেতে বসে যাচ্ছি। আজকে যে রেসিপিগুলো বানালাম সবগুলোই কিন্তু আমার খুবই ফেভারিট, আর বাবুর বাবা যদিও চাপা সুটকি না খেলেও সে আমার সঙ্গে থেকে থেকে কিছুটা খাওয়া শিখেই ফেলেছে। আর আমার হাতের রান্না নাকি তার খুবই পছন্দ, সেজন্য আমি যাই রান্না করি না কেন সে একটু হলেও টেস্ট করে দেখবে আর সত্যি ভালো হয় নাকি আমাকে খুশি করার জন্যে বলে আসলে জানি না। তবে আমি কিন্তু আমার বেস্টটা দিয়ে রান্না করার চেষ্টা করি। এখনও অনেক অনেক রেসিপি আছে যেগুলো আমি শেখার চেষ্টা করি, অনেকের কাছ থেকেই শেখার চেষ্টা করি, শুধু ইউটিউব থেকে না, দেখা যায় কারোর এখানে গেলেও আমি শেখার চেষ্টা করি যে এটা কীভাবে রান্না করেছো, এটা কীভাবে করেছো, এটাতে কী দিয়েছো, এরকমভাবেই। আসলে শেখার কোনো শেষ নেই, সারা জীবন শিখতেই থাকবো কতটুকুই বা জানি আমরা। তো আর কথা না বলে এখন খেয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে অল অপশানটিতে প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আমার খাবার শেষ করে আমি কিছুটা সময় রেস্ট নিয়েছি, বাবুকে খাইয়েছি। এরপর দারাজ থেকে একটা পার্সেল আসলো, আমি ছোটো বাবুর জন্য একটা ওটস অর্ডার করেছিলাম। আসলে এই ওটসটা আমি আমার আশপাশে কোনো শপে পাচ্ছিলাম না, এই জন্যই দারাজে অর্ডার করা। এই ওটসটা আমি রেগুলার সকালে আমি আমার বাচ্চাকে দিয়ে থাকি ডিমের সঙ্গে, ওটস ডিম আর হচ্ছে দুধ দিয়ে আর সামান্য বাটার দিয়ে আমি রান্না করে দিয়ে থাকি। এই ওটসটা আপনাদেরকে তাই খুলে দেখাচ্ছি, আর যাদের ছোটো বেবি আছে অনেকেই দেখা যায় যে বড়দের ওটসটাই বাচ্চাদেরকে খাওয়ান, এটা কিন্তু একদমই ঠিক না। বেবি ওটস আছে আলাদা যেগুলো বাচ্চাকে খাওয়ানো উচিত, এটা কিন্তু ইনস্ট্যান্ট ওটস, এটা খুব বেশি সময় ধরে রান্নাও করতে হয় না, এক মিনিট বা হাফ মিনিটের মতো যে রেসিপিটা বানানো হবে বাবুর জন্য সেখানে বানানো হয়ে গেলে তারপরে শেষ পর্যায়ে অ্যাড করলেই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।